বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত একটি স্থান নন্দন, যাকে কিনা ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম সেন্টারও বলা হয়। আর সেই নন্দনেই এখন অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2019। এই বছর এই উৎসব 25তম বর্ষে পা দিল, যাকে কিনা সিলভার জুবলিও বলা হয়। এই অনুষ্ঠানটি উদ্বোধন করতে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিস্টার শাহরুখ খান এবং সদ্য বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও এখানে উপস্থিত ছিলেন, যেমন রাখি গুলজার, মহেশ ভাটের মতো অনেক মানিগুণী ব্যক্তিরাও। আর এই উৎসব চলবে 8ই নভেম্বর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। এই উৎসবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন, মানে এর কোনো এন্ট্রি ফি নেই। এই নন্দনে অনেকগুলি পর্দা বা স্ক্রিন আছে, যেখানে এই উৎসবের সময় অনেক দেশি বিদেশি সিনেমা দেখানো হয়। এর সাথে সাথে বাচ্চাদের জন্য বেশ কিছু স্পেশাল মুভি বা ক্লিপিংসও থাকে। তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন। এই অনুষ্ঠানের দিনগুলোতে প্রতিদিনই অনেক ধরনের শিল্পী, মানে বাংলা চলচ্চিত্রে অনেক নামী দামি শিল্পীরা আসেন, অনেক নামী দামি গায়করাও আসেন। সন্ধ্যের সময় তারা একটা আড্ডা জমিয়ে দেন এখানে এবং প্রতিদিনই আপনারা এই আড্ডায় সামিল হতে পারেন। Thank you.
এই জায়গাটি আমাদের প্রায় সকলেরই চেনা, তবুও যারা চেনেন না আপনাদের আসার রাস্তা একবার বলে দিই। আপনারা যদি মেট্রো ধরে আসেন তাহলে অবশ্যই রবীন্দ্রসদন মেট্রো স্টেশন আসবেন, নেবে 2 নম্বর গেট থেকে বের হবেন, ঠিক তার পাশেই আপনি পেয়ে যাবেন এই স্থানটি। আর যারা বাসে করে আসবেন তারা এক সাইড মোড়ে নামলেই নন্দন সিনেমা হলটি একদম কাছে।